হিমবাহের বুক চিরে সারা বছরেই রক্ত ঝরে এই উপত্যকায়, বরফে ঢাকা চারদিক, তার মধ্য থেকে ঝরে পড়ছে লাল রক্ত। গাঢ় লাল রঙের সেই রক্ত যেন বরফাবৃত পাহাড়ের মুখ থেকে উঠে আসছে। এর নাম দেওয়া হয়েছে ব্লাড ফলস, বাংলায় যার অর্থ রক্ত ঝর্ণা। পশ্চিম আন্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত এই উপত্যকা প্রথমে সামনে আসে 1911 সালে। 1911 সালে প্রথমেই রক্ত ঝর্ণা আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর। তার নামানুসারেই পরবর্তীকালে এই উপত্যকার নাম রাখা হয় টেলর ভ্যালি। কিন্তু উপত্যকার হদিশ মিললেও কোথা থেকে এই রক্ত ঝরে পড়ছে বা কেন এই গাঢ় লাল রং তা জানা ছিল না কারো। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন লাল শৈবালের জন্যই এই রং, কিন্তু পরে জানা যায় সেখানে এমন কোনো লাল শৈবাল ছিল না, বরং প্রচুর পরিমাণে লোহা জমে এই গাঢ় লাল রং তৈরি হয়েছে। প্রায় 20 লক্ষ বছর আগে ওই অঞ্চলে বিশালাকার একটি হ্রদ ছিল, পরবর্তীকালে যা হিমবাহের নিচে চাপা পড়ে যায়। ওই হ্রদে লোহার আয়নের আধিক্য রয়েছে, অত্যধিক মাত্রায় আয়রন আয়ন অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই জারণ ঘটে এবং গাঢ় লাল রং ধারণ করে। হিমবাহের কোনো অংশ ছিঁড় থাকলে সেই পথ দিয়ে বেরিয়ে আসে ওই হ্রদের লাল জল, দেখে মনে হয় হিমবাহ ছিঁড়ে যেন রক্ত ঝরে পড়ছে। বছর ভর পর্যটক এবং বিজ্ঞানীরা এই রক্ত ঝরনা চাক্ষুষ করার জন্য ভিড় জমান উপত্যকায়, তবে উপত্যকায় পৌঁছানোর রাস্তা খুবই দুর্গম। ওই হ্রদে এমন কিছু আণবিক কণিক জীব রয়েছে যারা বিনা অক্সিজেনে খুব কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। এত বছর ধরে ওই আণবিক কণিক জীবগুলো হিমবাহের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় বেঁচে রয়েছে। এরকম একটা প্রতিকূল পরিবেশ যেখানে অক্সিজেন প্রায় নেই, সূর্যের আলো পৌঁছায় না, বরফে ঢাকা তাপমাত্রায় হিমাঙ্কের অনেক নিচে থাকে সব সময়, সেখানেও প্রাণের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যা দেখে বিজ্ঞানীরা আশা করছেন বিন গ্রহেও এই সমস্ত জীবের সন্ধান মিলতে পারে। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। পরবর্তীতে এমনই সব নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।